এখন থেকে বৈধ পথে দেশে বৈদেশিক আয় পাঠালে 5% প্রণোদনা পাবেন প্রবাসীরা। সরকারের 2.5% পাশাপাশি ব্যাঙ্গলও দেবে আরও 2.5%। সম্প্রতি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এমন সিদ্ধান্ত হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে খুশি প্রবাসীরাও। সকল প্রবাসীকে আমি অনুরোধ করব, সকলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধি করবেন। আমরা গ্রিক প্রবাসীদের পক্ষ থেকে আহ্বান করব, আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আহ্বান করছি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিদেশিদের রেমিটেন্স 2.5% থেকে 5% করেছে, সেজন্য আমরা সবাই মনের থেকে খুশি। আমরা চাই আমরা বিদেশিরা যাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, দেশ ভালো হোক, দেশ আগে যাক। প্রবাসে যে যেখানে আছেন টাকা বাংলাদেশে পাঠান, দেশ উন্নত করেন, দেশ উন্নত করার দায়িত্ব আপনার আমার সবার। এই সিদ্ধান্তের পরে সদ্য বিদায়ী অক্টোবর মাসে প্রায় $2 বিলিয়ন প্রবাসী আয় এসেছে দেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় 21,850 কোটি টাকার বেশি। হুন্ডি চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন এ প্রবাসী ব্যবসায়ী। প্রবাসীদের জন্য যে প্রণোদনা 5% 2.5% থেকে এখন 5% বাড়িয়েছে, এই জন্য সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ অচিরেই যারা উৎসাহিত করতেছে হুন্ডিতে টাকা পাঠাবার জন্য তাদের সঠিক জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিবে। এদিকে গ্রিস প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে টাকা পাঠাতে আগ্রহী করতে নানা উদ্যোগ নিচ্ছে দূতাবাস। বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। এখন রেমিটেন্স প্রবাহের ধারা অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গভর্নমেন্ট থেকে যে এখন 2.5% প্রণোদনা দেওয়া হয়, সেটার পরেও এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিজ্ঞপ্তি সব ব্যাংকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তারাও কিন্তু 2.5% প্রণোদনা দিতে পারেন। এবং এই প্রণোদনা কিন্তু বিভিন্ন ব্যাংক ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে, এবং আমি আশা করব যে অন্যান্য ব্যাংকগুলো হয়তো এই বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি পাওয়ার পরে তারাও দেবে। এতে করে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবেন তাদের এই রেমিটেন্সের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং তারা লাভবান হবে। প্রণোদনা বৃদ্ধির ফলে বৈধ পথে প্রবাসী আয় বাড়বে এবং হুন্ডির দৌরাত্ম্য কমবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শাহাদাত শাওন, আরটিভি।